আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আইটিটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি যে একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা নিজের হাতে আমার কাকা বুনেছে, কিন্তু সে আর পৃথিবীতে নেই বেঁচে। তো ওনার খুব ইচ্ছা ছিল যে এই পেঁপে গাছগুলো বুনে নিয়ে এই যে নাবাদ করে এরকম আর কি। এগুলো পেঁপে গাছ অনেকগুলো বুনেছে দেখেন, তাই ওনার কথা আমি এখন বাতি দেই। তো পেঁপে গাছ একদম মনে করেছেন অরিজিনাল একটা পেঁপে গাছ, এই পেঁপে গাছটা অনেক দিন পর্যন্ত থাকবে, পেঁপে হবে আর মরে যাবে। দেখেন কত বড় বড় হচ্ছে আস্তে আস্তে, তা কিন্তু আরও বড় হবে। যে এতটুকু দেখতে পাচ্ছি যে আমরা এতটুকু থাকবে না, এটা আরও বড় হবে। এরকম আরও কিছু পেঁপে গাছ আছে, সেগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই দেখেন, এটাও কিন্তু ভিন্ন একটা জাতের পেঁপে, এটা গাছ ভিন্ন জাতের পেঁপে গাছ, এটা আমরা দেখতে পাচ্ছি। দেখেন এর মধ্যে ভালো পেঁপে ধরেছে, যদি ধরে নেয় তা না। দেখেন অনেক পেঁপে ধরেছে, এটা একটা মরে গেছে, দরকার নাই তারপরেও দিলাম আর কি ভেঙে। মানে কুকাম করতে বাঙালি তো কুকাম করতে ভালোই লাগে, সেই জন্য ফেলে দিলাম, ভেঙে দিলাম। তো আমরা একটা জিনিস দেখাবো যে এই পেঁপে গাছ থেকে কষ বের করে পেঁপে থেকে আর কি। এই যে আমি ঢুকাইলাম এটা, দেখেন এই যে দোকানটা দেখেন কীভাবে কষ্টটা বের হচ্ছে। এটা অরিজিনাল, একদম অরিজিনাল খাঁটি পেঁপে দেখতে পাচ্ছি। দেখেন দুধের মতো কালার, একদম দুধের মতো কালার। এটার মধ্যে সেম যে আবার টানতেন না, আবার মানে প্রচুর প্রচুর পরিমাণে এখানে আপনার এই সাইডে করে যেতে কেউ না বুঝতে পারে। দেখেন কত সুন্দর সুন্দর, দেখতে দেখাইতে পারলাম না, মানে কুকাম করতে ভালোই লাগে আর কি। সেন কত সুন্দর, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, ভালো থাকবেন, আবার দেখা হবে।